সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রাশিয়ার পরবর্তী টার্গেট কে? প্রশ্ন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করছে যুক্তরাষ্ট্র, বাইডেন প্রশাসনকে ধুয়ে দিল চীনা সংবাদ মাধ্যম। ইউক্রেনে রুটি কিনতে বেরিয়ে বাবার মৃত্যু, থামছে না মেয়ের কান্না। যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় হতাহতের সংখ্যা জানাল রাশিয়া। রাশিয়ার তেলের বিকল্প নেই, ইউরোপকে সতর্ক করল ওপে। পশ্চিমবঙ্গের কলকাতায় অটো থেকে উদ্ধার 19 বোমা, মিলল আগ্নেয়াস্ত্র বুলেট। চীন সলোমন চুক্তি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে এগিয়ে ম্যাক্রো। দর্শক, রাশিয়ার হামলায় ইউক্রেনের সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকেই এই যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে চীনা সংবাদপত্র গ্লোবাল টাইমসের একটি মতামত কলমে এই দাবি করা হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ বাসুম। রাশিয়ার পরবর্তী টার্গেটকে? প্রশ্ন জেলেনস্কির। ইউক্রেনে টানা 2 মাস ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। চলমান এই রুশ আগ্রাসন কবে নাগাদ শেষ হতে পারে তারও স্পষ্ট কোনো ইঙ্গিত নেই। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশে রাশিয়ার আগ্রাসন মাত্র শুরু এবং ইউক্রেনের পর অন্যান্য দেশগুলোকেও দখল করার পরিকল্পনা রয়েছে মস্কোর। মূলত রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে বলে রুশ সামরিক বাহিনীর একজন শীর্ষ জেনারেল মন্তব্য করার পর এই কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। শনিবার 23 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় শুক্রবার 22 এপ্রিল গভীর রাতে ভলোদিমির জেলেনস্কি বলেন, আমার মতো যেসব জাতি মৃত্যুর চেয়ে জীবনের জয়ে বিশ্বাসী তাদের অবশ্যই আমাদের সাথে যুদ্ধ করতে হবে, তাদের অবশ্যই আমাদের সাহায্য করতে হবে, এবং কারণ আমরা রুশ হামলার লাইনে প্রথম। এবং পরবর্তী টার্গেট কে? রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলো জানিয়েছে, রুশ সামরিক বাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভ বলেছেন, দক্ষিণ ইউক্রেনের উপর মস্কোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়াকে ট্রান্সট্রেশিয়া অঞ্চলে প্রবেশাধিকার দেবে। ইউক্রেনের সীমান্তবর্তী মলদোভার ট্রান্সট্রেশিয়া অঞ্চলটি মূলত একটি রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এলাকা। সেভারডলভস্ক অঞ্চলে একটি সামরিক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় জেলেনস্কি রুস্তম মিনকায়েভ দাবি করেন, ট্রান্সনিস্ট্রিয়ায় যাওয়ার আরেকটি উপায় হচ্ছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া, কারণ ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলে রুশভাষী জনগোষ্ঠীর উপর নিপীড়নের ঘটনা ঘটছে। রয়টার্স বলছে, রাশিয়ার সামরিক বাহিনীর এই ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা সমগ্র উপকূলরেখা থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করবে এবং বর্তমান লাইনের বাইরেও ইউক্রেনের বাহিনীকে শত শত মাইল পশ্চিমে ঠেলে দেবে রুশ বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জেনারেল মিনেকায়েভের এই মন্তব্যকে রুশ সাম্রাজ্যবাদ বলে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে। পরে টুইটারে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, জেনারেল মিনকায়েভের বক্তব্য এটি স্পষ্ট যে রাশিয়া এখন আর নিজের উদ্দেশ্য গোপন করছে না। শুক্রবার রাতে দেওয়া ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশ জেনারেলের এই বক্তব্যে এটি বোঝা যায় যে রাশিয়া অন্যান্য দেশে আক্রমণ করতে চায় এবং ইউক্রেনের উপর তাদের আক্রমণ তো কেবল শুরু। তার দাবি, আমি এতদিন যা বলে এসেছি রুশ জেনারেলের বক্তব্য ঠিক সেটি উঠে এসেছে যে ইউক্রেনের রাশিয়ান আগ্রাসন ছিল কেবল একটি সূচনা, এরপরে তারা অন্যান্য দেশগুলোকেও দখল করতে চায়। জেলেনস্কি বলেন, রাশিয়ান ফেডারেশনের এই উচ্চাকাঙ্ক্ষাকে চূর্ণ করতে যতক্ষণ প্রয়োজন আমরা অবশ্যই নিজেদের রক্ষা করে যাব, কিন্তু আমাদের মতো যেসব জাতি মৃত্যুর চেয়ে জীবনের জয় বিশ্বাসী তাদের অবশ্যই আমাদেরকে সাহায্য করতে হবে, তাদের আমাদেরকে সাহায্য করতে হবে, কারণ আমরা এই পথে প্রথম। তিনি আরো বলেন, কোনো কিছু না হারানোর ভয়ে যারা আজ নিরপেক্ষ থাকতে চায় তাদের কেউই হয়তো রাশিয়ার পরবর্তী টার্গেট হতে পারে। নিরপেক্ষ থাকতে চাওয়া দেশগুলোর এখনকার মনোভাব সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাজে, কারণ তারা সব হারাবে। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করছে যুক্তরাষ্ট্র, বাইডেন প্রশাসনকে ধুয়ে দিল চীনা সংবাদ মাধ্যম। রাশিয়ার হামলায় ইউক্রেনের সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকেই এই যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে তারা। ইউক্রেনকে সামনে এগিয়ে যাওয়ার কথা বলে সাহায্য অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হচ্ছে। ইউক্রেনকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে, তবে এতে দেশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত সংবাদপত্র পিপলস ডেইলির পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি দৈনিক ট্যাবলেট সংবাদপত্র গ্লোবাল টাইমসের একটি মতামত কলমে এই দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যখন থামার পথে, তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস তাদের মতামত ব্যক্ত করেছেন। সুলিভান বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ কয়েক মাস বা তার বেশি দীর্ঘ হতে পারে। ব্লিংকেন ও নেট প্রাইস বলেছেন, দেশ দুটির মধ্যে যে যুদ্ধ চলছে তা 2022 সালের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর আগে পূর্বাভাস দেওয়া হয় যুদ্ধ চলতি বছরের মে মাসে থামতে পারে, তবে এই ধারণা থেকে সরে এসে বলা হচ্ছে যুদ্ধের সময় আরও বাড়বে। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ 50 দিন পার হয়ে গেছে, ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ইউক্রেনকে কিভাবে উদ্ধার করা।
হচ্ছে। আসলে যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতি চাচ্ছে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে শান্তি আলোচনা ও সংঘাতকে কাজে লাগিয়ে স্বার্থ উদ্ধার করা। গত বুধবার যুক্তরাষ্ট্রের শীর্ষ 8টি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে পেন্টাগন। অস্ত্রের উৎপাদন বাড়াতে তাদের মধ্যে আলোচনা হয়। এসব অস্ত্র কোম্পানিগুলোর শেয়ার বড় উত্থানের পথে রয়েছে। যুদ্ধকে দীর্ঘায়িত করে সুবিধা নিতে চায় দেশটির অস্ত্র কোম্পানিগুলো। তাছাড়াও রাশিয়ার হুমকি তত্ত্বকে সামনে এনে ন্যাটো সম্প্রসারণের মাধ্যমে ফায়দা নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পুনরাবৃত্তি করে বলেছেন, ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত মানে তৃতীয় বিশ্বযুদ্ধ, যা আমাদের প্রতিরোধ করা উচিত। এসব কথার মাধ্যমে সংঘাতকে আরো উস্কে দেওয়া হচ্ছে। যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যে শান্তি আলোচনা বৈঠকে বসে রাশিয়া ইউক্রেন। কয়েক দফায় শান্তি আলোচনা করে দেশ দুটি। পঞ্চম বৈঠকের সময়ও তারা ইতিবাচক সিদ্ধান্তের কথা জানায়। তবে হঠাৎ ন্যাটোতে যোগ দেওয়া বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে ইউক্রেন। এরপরই আলোচনার ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়। যেহেতু আলোচনার বিষয়গুলো ওয়াশিংটনের চাহিদা মতো হয়নি, তাই আলোচনা যাতে না চলে সেই পদক্ষেপ নেয় দেশটি। ইউক্রেন সংকটের পর নতুন স্নায়ুযুদ্ধের আশঙ্কা নিয়ে শঙ্কিত হয় বিশ্ববাসী। কিন্তু বর্তমান পরিস্থিতি নতুন স্নায়ুযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কারণ স্নায়ুযুদ্ধের সময় দুই শিবিরই সমঝোতার মাধ্যমে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়। তবে এখন রাশিয়াকে দমন করতে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিচ্ছে তা খুবই ভয়ঙ্কর। ইউক্রেনের শান্তি আলোচনা যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্ব নেই। এমন পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক ক্ষুধা আরো বেড়েছে, অর্থাৎ দেশটি ভূ রাজনীতিতে বেশি নজর দিচ্ছে। দেশটি ও তার মিত্ররা রাশিয়াকে বিচ্ছিন্ন করে নতুন বিশ্ব তৈরি করতে চায়। নিরাপত্তার কথা বলে ইউরোপের নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত সুইডেন ও ফিনল্যান্ডকেও ন্যাটোতে যুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন আচরণ বন্ধ না করলে কঠিন ফলাফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। সবচেয়ে বিপজ্জনক কথা হলো, যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশগুলোকেও একই ধরনের পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছে। রাশিয়া ইউক্রেন সংঘাতকে ইন্দো প্যাসিফিক পরিস্থিতির সঙ্গে মিলাতে চাইছে। ধীরে ধীরে ন্যাটোকে পূর্বমুখী করা হচ্ছে। প্রথমবারের মতো ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে জাপান ও দক্ষিণ কোরিয়াকেও আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। তাছাড়া জাপানকে আকাশমুখী করে তাইওয়ান ইস্যুতে পরিস্থিতি জটিল করতে চায় দেশটি। তাই ভূ রাজনীতিতে জড়িয়ে পরিস্থিতির চরম অবনতি ঘটছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রুটি কিনতে বেরিয়ে বাবার মৃত্যু, থামছেই না মেয়ের কান্না। বাবা ভিক্টর গুভারিভের মৃত্যুর পর মৃতদেহের সামনে মেয়ে ইয়ানা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছেন তার সঙ্গী ইয়েভগেনি ব্লাসেঙ্কো এবং তার মা লিউভভ গুভারিভা। গত সোমবার বাড়ির সামনে রুশ গোলার আঘাতে নিহত হন 79 বছর বয়সী ভিক্টর। ইউক্রেন জুড়ে 2 মাস ধরে চলছে যুদ্ধ। যুদ্ধের মধ্যে জীবন স্বাভাবিক গতিতে চলে না। অনেক সময় মতো পাওয়া যায় না প্রয়োজনীয় কোনো জিনিস, চাইলেই পাওয়া যায় না খাবারও। আর তাই যুদ্ধের মধ্যে খাবার জোগাড় করতে বের হয়ে ঝুঁকি নিতে হয়। ইউক্রেনে তেমনই এক বাবা পরিবারের সদস্যদের জন্য রুটি কিনতে বেরিয়েছিলেন বাসা থেকে, কিন্তু ফিরলেন লাশ হয়ে। বাড়ির সামনে একটি গোলা এসে পড়লে তাতে নিহত হন ওই বাবা। এদিকে বাবার এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তার মেয়ে। বাবার মরদেহের পাশে আহাজারি করেন তিনি। মেয়ের আহাজারির সেই ছবি দেখে যেন কাঁদছে পুরো বিশ্ব। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের খার্কিভ শহরে। গত সোমবার 18 এপ্রিল শহরের নিজের অ্যাপার্টমেন্টের বাইরে গোলার আঘাতে ওই ব্যক্তি নিহত হন। শুক্রবার 22 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সদস্য জন্য রুটি কিনতে বাড়ির বাইরে বেরিয়ে গোলার আঘাতে প্রাণ হারানো ওই বাবার নাম ভিক্টর গুভারেভ। পরে মেয়ে ইয়ানা বাচেক বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। সাহায্যের জন্য উদ্ধার কর্মীদের ডেকেও কোনো লাভ হয়নি। ভিক্টর গুভারেভের ফ্ল্যাটের পাশে আরেকটি ফ্ল্যাটে বসবাস করেন মেয়ে ইয়ানা বাচেক। পেশায় ইংরেজি শিক্ষিকা ইয়ানা জানান, সোমবার তিনি নিজের বাসায় অনলাইনে ক্লাস নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই এক পর্যায়ে গোলা বর্ষণ শুরু হয়। তার ভাষায়, বিস্ফোরণের কথা আমার এখনো মনে আছে। আমি তখন মাত্র কেনাকাটা করে বাসায় ফিরে এসেছি এবং সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর বিস্ফোরণ, প্রচণ্ড শব্দ। সঙ্গে সঙ্গেই তার মা লিউভভ আতঙ্কিত গলায় জানান, তার বাবা রুটি কিনতে বাইরে গিয়েছিলেন এবং এখনো ফিরে আসেননি। কিন্তু ইয়ানা বাচেককে তখনই বাইরে বের হতে নিষেধ করেন সঙ্গী ইয়েভনি, কারণ তখনও বাইরে গোলাবর্ষণ চলছিল। ইয়ানা বলেন, আমি ঘর থেকে বাবাকে ডাকতে শুরু করলাম কিন্তু কোনো উত্তর নেই। তবে এর কয়েক মিনিট পরে অনেকটা জোর করেই বাইরে যান মেয়ে ইয়ানা, কিন্তু অ্যাপার্টমেন্টের বাইরে বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন তার মেয়ে। বিস্ফোরণের শব্দ শুনে সে সময় সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছায়। এরই এক পর্যায়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে ইয়ানার এই আহাজারির ছবি। রয়টার্স বলছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা শহরে খুঁজে পাওয়া গণকবর বা বন্দরনগরী মারিওপোলে চালানো রুশ ধ্বংসযজ্ঞ বা খার্কিভের মতো শহরগুলোতে নির্বিচারে গোলাবর্ষণকেই মূলত বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করে আসছে ক্রেমলিন। রাশিয়ার দাবি, ইউক্রেনকে নাজিমুক্ত করাই তাদের এই সামরিক অভিযানের লক্ষ্য। তবে কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা এটিকে যুদ্ধের মিথ্যা অজুহাত হিসেবে প্রত্যাখ্যান করেছে। যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় হতাহতের সংখ্যা জানালো রাশিয়া। কৃষ্ণ সাগরে রুশ সেনাবাহিনীর দানবীয় আকৃতির যুদ্ধজাহাজ মস্কোভা ডুবির ঘটনায় প্রথমবারের মতো হতাহতের সংখ্যা জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনায় তাদের একজন নাবিক নিহত হয়েছেন, এছাড়াও নিখোঁজ রয়েছেন আরো 27 জন নাবিক। উদ্ধার করা হয়েছে বাকি 396 জন নাবিককে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
গত 14 এপ্রিল রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের প্রধান যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে যায়। জাহাজটিতে নিজেদের নির্মিত জাহাজ বিধ্বংসী নেপচুন ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায় কিয়েভ। রাশিয়ার পক্ষ থেকে প্রাথমিকভাবে হামলার বিষয়টি অস্বীকার করা হলেও দানবীয় আকারের নৌযানটিতে আগুন ধরে যাওয়ার কথা স্বীকার করা হয়। ওই সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল যুদ্ধজাহাজটির আগুন নিভিয়ে ফেলা হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। পরবর্তীতে মস্কো দাবি করে আগুন ধরে যাওয়ার পর এক পর্যায়ে ঝড়ের কবলে পড়ে সেটি ডুবে যায়। ইউক্রেনের সামরিক অভিযান নিয়ে ব্যর্থতা বৃত্তে থাকা রাশিয়ার জন্য এই ঘটনা ছিল আরেকটি বড় ধরনের আঘাত। ইউক্রেন যুদ্ধের 50তম দিনে জাহাজটি ডুবে যায়। আর এমন সময় এই ঘটনা ঘটে যখন রাশিয়া পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। ফ্ল্যাগশিপ জাহাজ হচ্ছে কোন নৌবহরের নেতৃত্ব দানকারী জাহাজ যেটি অধিনায়ক ব্যবহার করেন। বহরের অন্যান্য জাহাজের তুলনায় ফ্ল্যাগশিপ জাহাজ সাধারণত খুবই দ্রুতগামী ও শক্তিশালী হয়। ক্রুজার মস্কোভা 2000 সাল থেকে কৃষ্ণসাগরের রুশ নৌবহরের নেতৃত্ব দিয়ে আসছিল। রাশিয়া মেরিটাইম স্টাডিজ ইনস্টিটিউটের অধ্যাপক মাইকেল পিটারসন বিবিসিকে জানান, 12,500 টন ওজনের জাহাজ মস্কোভা রুশ নৌশক্তির অন্যতম প্রতীক। সিরিয়া সহ রাশিয়ার বহু সামরিক অভিযানে এই জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লক্ষণীয় ব্যাপার হল ইউক্রেনের উপর হামলার কাজে ব্যবহৃত হলেও 1980 দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেনের একটি ডকইয়ার্ডে এটি নির্মাণ করা হয়েছিল। রাশিয়ার জন্য বড় আঘাত। বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডনার বলছেন, সামরিক ও মনোবলের দিক থেকে এটা রাশিয়ার জন্য একটি বড় আঘাত। মস্কোভা নিয়ে আলোচনা ছিল ইউক্রেন যুদ্ধের গোড়ার দিকেও। সে সময় একটি দ্বীপ স্নেক আইল্যান্ডে এই জাহাজ গিয়ে সেখানে থাকা সব ইউক্রেনের সেনাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়, কিন্তু ওই জাহাজ থেকে মিসাইল হামলা হুমকির মুখে ইউক্রেনের সেনারা জবাব দেয়, জাহান নামে যাও। এখন মস্কোভায় এই ঘটনার পর অধিকতর নিরাপত্তার স্বার্থে রুশ জাহাজগুলোকে উপকূল থেকে আরো দূরে সরে যেতে হবে। রাশিয়ার তেলের বিকল্প নেই, ইউরোপকে সতর্ক করল ওপেক। রাশিয়ার উপর বর্তমান অসম্ভাব্য নিষেধাজ্ঞা তেল সরবরাহের ইতিহাসে করুণতম পরিস্থিতি তৈরি করতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সতর্ক করেছে তেল উত্তোলনকারী দেশগুলোর সংস্থা ওপেক। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি জানায়, সোমবার ওপেক মহাসচিব মোহাম্মদ বারকিন্দো ইউরোপীয় ইউনিয়নের ইউএর কর্মকর্তাদের এ বিষয়ে সতর্ক করেন। তিনি বলেছেন, রাশিয়া থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হয় সেই পরিমাণ তেল অন্য কোনো দেশ থেকে বিকল্প উপায়ে সরবরাহ করা সম্ভব নয়। তার মতে নিষেধাজ্ঞার কারণে এখন প্রতিদিন 7 মিলিয়ন ব্যারেল তেল রাশিয়া থেকে বিশ্ববাজারে আসছে। তিনি জ্বালানি বিষয়ে ইউকে বাস্তবধর্মী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। গত সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্ট রাশিয়ার তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পরমাণু জ্বালানির উপর দ্রুত ও পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানান। কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হলে ইউরোপের জনজীবনে বিরূপ প্রভাব ফেলবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়। ইতোমধ্যে হাঙ্গেরি ও স্লোভেনিয়া ইউএর নিষেধাজ্ঞা না মানার ঘোষণা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র তরলকৃত প্রাকৃতিক গ্যাস ইউরোপে সরবরাহের মাধ্যমে জ্বালানির সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যান্য দেশ নবায়নকৃত জ্বালানি ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের কলকাতায় অটো থেকে উদ্ধার 19 বোমা, মিলল আগ্নেয়াস্ত্র বুলেট। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অটোর ভেতর থেকে উদ্ধার হলো 19টি তাজা বোমা। হরিদেবপুর এলাকায় 41 পল্লী ক্লাবের সামনে একটি পরিত্যক্ত অটোর ভেতর বোমাগুলো রাখা ছিল। এ সময় একটি করে আগ্নেয়াস্ত্র এবং বুলেট উদ্ধার করা হয়েছে। জানা গেছে, একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে বোমাগুলো রাখা ছিল, সেখানেই বন্দুক ও কার্তুজের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ। বোমা, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে পরিত্যক্ত ওই অটোটি হরিদেবপুর রুটের নয়। যে রাস্তা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে সেটি বেশ সরু এবং ব্যস্ত। সেই রাস্তায় কিভাবে এই অটো এলো, কেনই বা অটোর ভেতরে এতগুলো বোমা এবং আগ্নেয়াস্ত্র ও বুলেট মজুদ রাখা ছিল, এর নেপথ্যে কোনো বড়সড় নাশকতার ছক ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। অটো মালিকের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। প্রয়োজনে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পাশাপাশি ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বোমাগুলো হয়তো দক্ষিণ 24 পরগনায় তৈরি হয়েছে, সেখান থেকেই কলকাতায় আনা হয়েছে। লুকিয়ে রাখার স্থান হিসেবে পরিত্যক্ত অটোকে বেছে নেওয়া হয়েছে। চীন সলোমন চুক্তি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। চীনের সঙ্গে সলোমন দ্বীপপুঞ্জের করা নিরাপত্তা চুক্তির কারণে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। 19 এপ্রিল ওই চুক্তি স্বাক্ষরের ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। তাদের আশঙ্কা, এর মাধ্যমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা সেনাবাহিনীকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। এদিকে ওশিনের দেশটির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুক্রবার সলোমন দ্বীপপুঞ্জ সফরে গেছেন মার্কিন কূটনীতিকদের একটি দল। গত মাসে চীনের সঙ্গে সলোমন দ্বীপপুঞ্জের করা একটি চুক্তির খসড়া ফাঁস হয়। এতে দ্বীপপুঞ্জটিতে চীনা নৌবাহিনী মোতায়েনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়। এরপরই নড়েচড়ে বসে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। চুক্তিটি ঠেকাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করে দুই দেশ, যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। মঙ্গলবার চীনের সঙ্গে সলোমন দ্বীপপুঞ্জের নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়, আর এতেই নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে। চুক্তির বিষয়ে আলোচনার পাশাপাশি ওশিনিয়ার দেশটির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুক্রবার সলোমন দ্বীপপুঞ্জ সফরে গেছেন মার্কিন কূটনীতিকদের একটি দল। আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, চুক্তিতে স্বচ্ছতার অভাব ও সুনির্দিষ্ট ধরন না থাকায় উদ্বিগ্ন ওয়াশিংটন। এই চুক্তির মাধ্যমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা সেনাবাহিনীকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।
বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা। নতুন চুক্তি নিয়ে উদ্বেগে অশ্বিনের আরেক দেশ অস্ট্রেলিয়াও। সলোমন দ্বীপপুঞ্জ থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব 2000 কিলোমিটারেরও কম। এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন দাবি করেন, বেইজিং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের নেতাদের উপর প্রচণ্ড চাপ তৈরি করছে। যদিও স্কট মরিসনের বক্তব্যকে প্রত্যাখ্যান করে উল্টো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওশনীয় অঞ্চলে জবরদস্তিমূলক কূটনীতির অভিযোগ এনেছে চীন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সলোমন দ্বীপপুঞ্জে পশ্চিমা দেশগুলোর তৎপরতাকে একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ছোট কোনো বিষয় নিয়ে উস্কানি না দিয়ে সব পক্ষের উচিত সহযোগিতামূলক মনোভাব বজায় রাখা। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে এগিয়ে ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ভোটের আগে জনমত জরিপে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই দুই প্রার্থীর এক টেলিভিশন বিতর্কের পর এক জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ম্যাক্রোর বক্তব্যকে সমর্থন করেছেন 59% মানুষ, আর বিরোধী মেরিন লা পেনের বক্তব্য সমর্থন করেছেন 39% মানুষ। টেলিভিশন বিতর্কের পর ম্যাক্রোর জনপ্রিয়তাও কিছুটা বেড়েছে। পৃথক এক জরিপে দেখা গেছে, ম্যাক্রোকে এখন সমর্থন করছেন 57.5% মানুষ, আর লা পেনকে সমর্থন করছেন 42.5% মানুষ। আর দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মন্দের ভালো হিসেবে ম্যাক্রোকে বেছে নিচ্ছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডের ভোট গ্রহণ করা হয় গত 10 এপ্রিল। এ ধাপে ভোটদানের হার অনেক কম। এক রিপোর্ট মতে প্রথম 4 ঘন্টায় মাত্র 25% ভোট পড়ে, যা গত 20 বছরের মধ্যে সর্বনিম্ন। এতে ভোটার উপস্থিতি কম হলেও শতকরা হিসেবে বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছে ম্যাক্রো। তারপরেই রয়েছেন কট্টর ডানপন্থী প্রার্থী লা পেন। জাতীয় সংবাদ মাধ্যম ফ্রান্স টেলিভিশনের জরিপ মতে 28.4% ভোট নিয়ে প্রথম স্থানে রয়েছেন ম্যাক্রো, 23.4% ভোট নিয়ে দ্বিতীয় স্থানে লা পেন, আর বামপন্থী নেতা জ লাক মিলেনচন 20% ভোট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে। ফলে দ্বিতীয় ও চূড়ান্ত রাউন্ডের নির্বাচনে লড়তে যাচ্ছেন এ দুই প্রার্থী। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।